সাল্লামু আলাইকুম ইকুম আহমদুল্লাহ আল্লাহমদুল্লিল্লাহ ওয়াসালত ওয়া সাল্লামু আল্লাহ রাসুল্লাহ আল ফিক রহুল এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত আজকে আমরা শিখব বৈন সাল্লাহত হুকমুল হুকুমুল জামাআতি জামায়াতের হুকুম জামায়াতের বিধান তুসান্নুল জামাআতুল রিজা আলী সুন্নতা আইনিন মুয়াক্কাদতিন সাবী হাতিম বিল ওয়াজিবি ফিলকুয়ি লিসাতিল খামসি তুসান্ন জামায়াত জামায়াত সুনত জামায়াত হচ্ছে সুনত নিজ আলী পুরুষদের জন্য সুননতা আইনিন মুয়াক্কাদাতিন এটা হচ্ছে সুননতা আইনিন মুওয়াক্কাদাতিন অর্থাৎ সুন্নতে আইনে মোয়াক্কাদা সুননাতে কেফায় মোয়াক্কাদা সুননাতে মোয়াক্কাদায় আইন শাবি হাতিম বিল যেটা ওয়াজবের সাথে তুল্য ওয়াজিবের সমতুল্য ফিলকোয়াতি শক্তির মধ্যে শক্তির বিবেচনায় এটা ওয়াজিবের সমতুল্য সুননাতে দায় আইন লিস লিসাতিল খামসি পাঁচ ওয়াক্ত আক্ত সলাতের জন্য অর্থাৎ পাঁচ ওয়াক্ত আক্ত পুরুষদের জন্য পাঁচ আক্ত সলাতে জামাতের সাথে নামাজ আদায় করা এটা হচ্ছে সূন্যতে আইন সুননাতে আইনে মোয়াক্কাদা যেন আমরা বলি ফরজে আইন এটা সুন্নতে আইন মোয়াক্কাদা এটা হচ্ছে শক্তির ব্যাপারে ওয়াজিবের সমতুল্য ওয়াজিবের তুল্য ওয়ালাইয়াজুজুত্তাহল্লুফু আনিল জামায়াত এবং জামায়াত ত্যাগ করা জামায়াত পরিত্যাগ করা এটা জায়েজ হবে না ইল্লা বি উদুরিন সরঈন সরই অজুর ওজোর সারা সরই কোনো ওজোর সারা এটা ত্যাগ করা জামায়াত ত্যাগ করা জায়েজ হবে না মানে তাদা তারকাল জামায়াতে বি দুন যে ব্যক্তি মানে তাদা তারকাল জামায়াতে দুরীন যে ব্যক্তি জামায়াত তরক করা বেনা ওজোরে বিএদুরীন বিদুরীন বিদুরীন যে ব্যক্তি ওজোর ছাড়াই ওজোর ব্যতীত জামায়াত ত্যাগ করাতে অভ্যস্ত হয়ে যাবে ফাকত আসিমা তাহলে সে গুণাগর হবে তুস্তারতুল জামায়াতি সলাত সলাতিল জুমু ওয়া ঈদ আইনি জুমুয়ার সলাত এবং ঈদের সলাতের জন্য জামায়াতটা শর্ত জামায়াত ছাড়া জুমুয়া এবং ঈদের নামাজ হবে না ফালা তসিহ ও সলাহাতুল জুমায়াতি বলে ঈদআইনি অর্থাৎ জুমুয়ার সালাত এবং দুই ঈদের সালাত শুদ্ধ হবে না বিদুনিল জামায়াতি জামায়াত ব্যতীত জামায়াতের সাথে পড়া ব্যতীত তুসান্ন জামায়াতু সুন্নাতা কিফায়াতিন মুওয়াক্কাতীন তো জামায়াতটা সুননত সুনন্নতা কিফায়াতিন সুন্নতে সুনতে কিফায়া আলী সলাদ সলাতের জন্য অর্থাৎ তারাবির সালাত এটা সুন্নতে মোয়াক্কাদফায়া কেফায়া ওয়ালি সলাতিল কুসুফ এবং সলাতে কুসুফ সূর্য গ্রহণের সলাত তুস্তাহাবুল জামায়াতলী সলাতল হৈতরি বেতরের নামাজ বেতরের সলাতের জন্য জামায়াতটা হচ্ছে মুস্তাহাব ফি রমাদান রমজানের মধ্যে জামাহাত তানসিহান লিল হৈতরি ফি গৈরি রমাদান রমজান ব্যতীত রমজান ব্যতীত অন্য সময়ের মধ্যে বেতের নামাজের জন্য জামায়াতটা হচ্ছে মাকরু তানজিহি জিহি তানজিহি ইদা ওয়া দাবু আলাইহা যখন সেটা নিয়মিত করা হয় রমজান ব্যতীত অন্য সময় নিয়মিত জামায়াতের সাথে বেতের নামাজ পড়া এটা মাকুয়েতানজাহি ফাইন সল্লাও মার্রতান যদি সুতরাং যদি একবার পরে আও মার্রতাইন অথবা দুইবার পরে মিনগয়রি মোয়াদবাতিন নিয়মিত বাদে একবার দুইবার যদি পরে ফালা বা আসাবিহি তাহলে কোনো সমস্যা নাই টুকরো হল জামাহাতুলি চলাতিল কুসুফি লি খুসুফি সরি কুসুফি না খুসুফি অর্থাৎ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের জন্য জামাতটা হচ্ছে মাকরু চন্দ্রগ্রহণের জন্য জামাত করা মাকরু ও তুকরাহুল নামা নওয়াফিলি এবং নফলের নফল নামাজের আদায়ের জন্য জামাত করা হচ্ছে মাকরু ইদা উকিমাত বি তাদা ওয়া এল ওয়া এ আমিন যখন ডাকাডাকি এবং ঘোষণার মাধ্যমে নামাজটা আদায় করা হয় নামাজটা কায়েম করা হয় তখন সেটা সে নফল নামাজ মাকরু জামাতের সাথে পড়ানো মাকরু আম্মা ইদাস্তামা আন্নাসু মিন গায়রি তাদাইন ইন ওয়ালা যদি এলাম করা ছাড়া ঘোষণা অথবা ডাকাডাহি করা ছাড়াই যদি মানুষজন মানুষেরা জামাতের সাথে নামাজ আদায় করে নফল নামাজ ওয়া মাত জামা না ফিলাতি বিধ্বনি আদানিন ওয়াঈ কম আতিন এবং জামাতের নামাজ যদি ওয়া ইদ আম্মা আন নাসু যখন আর যখন মানুষ একত্রিত হয় জমা হয় আম্মা আন নাসু আর যদি মানুষেরা জমা হয় মিন গয়ের তাদাইন ওয়ালা ইলামিন এলামিন এ এলান ছাড়া এ এলাম অর্থাৎ জানানো ছাড়া ঘোষণা ছাড়া এবং ডাকা ডাকানো ডাকাডাকি ছাড়াই যদি মানুষজন জড়ো হয় ওয়ালা এলামিন ওয়াউকিমাত জামা আতুল না ফিলাতে এবং নফল নামাজ দাঁড়ানো হয় জামায়াতের সাথে দাঁড়ানো হয় জামায়াতের সাথে যখন নফল নামাজ পড়া হয় বিদুনী আদানিন ওয়াই কমাতিন আজানি ও ইকামত ছাড়াই ফালা তুকরাহ তাহলে সেটা মাকরু হবে না তুকরাহুল জামা আতুল্সাহিয়াতু ফি মাসজিদুল হাইয়ি তুকরাহুল জামায় আতুল সাহানিয়াতো দ্বিতীয় জামাত মাকরু ফি মাসজিদুল হাই সেই হাই মহল্লার মসজিদে মহল্লার মসজিদে দ্বিতীয় জামাত করা এটা হচ্ছে মাকরু আল্লা আল্লাদিল্লাহ ইমামুন ওয়া মুদিনুন সেই মহল্লার মসজিদে যার ই যেই মসজিদে ইমাম আছে এবং মোয়াজ্জিন আছে ইমাম এবং মোয়াজ্জিদ নির্দিষ্ট আছে সেইখানে দ্বিতীয় জামাত করা মাকরু ওয়াকাদ সল্লাহ হাই বি আদানিন অথচ মহল্লাবাসীরা আজান এবং ওয়া ইকামাতেন আজান এবং ইকামাতের সাথে নামাজ আদায় করেছে আম্মা ইদা তাগাইয়াতিল হাই আতুল উলা কিন্তু যদি হাইয়াতুল উলা প্রথম জামাতের রূপটা হাইয়াতা হাইয়াতুল মানে রূপ তাগাইয়াতিল হাইয়াতুল উলা প্রথম জামাতের রূপ যদি পরিবর্তন করা হয় বি আন কমা ইমামুল জামাআ সানিয়াতে ফি গরিল মাকা আলি কমা ফি হি ইমামুল জামা আতিল উলা ফলাতুক রহু এটা কীভাবে যে বি কমা ইমামুল জামা আতিল সানিয়াতে দ্বিতীয় জামাতের যে ইমাম তিনি দাঁড়াবেন তিনি দাঁড়িয়েছেন ফি মাকানি অন্য ওই জায়গা বাদে অন্য জায়গায় দাঁড়িয়েছেন যেই জায়গাতে আল্লাদি কমা ফিহিল ইমামুল জামায়াতিল উলা যেই জায়গাতে প্রথম জামাতের ইমাম দাঁড়িয়েছিলেন সেই জামাত সেই জায়গায় না দাঁড়িয়ে যদি দ্বিতীয় জামাতের ইমাম অন্য জায়গায় দাঁড়ান ফালা তুকরাহু তাহলে মাকরু হবে না এই ছিল জামায়াতের সহিত নামাজ পড়ার বিধান হুকুম তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ওয়া আখিরুদ আওানা আনিলাম রবীলিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক